Assalamu alaikum, alaykum, and welcome to Ikra Bangla and our episode Lifestyle in Ramadan. Now, if you've been previously watching our programs, you'll know that this program is about lifestyle and health issues during Ramadan, how we can best prepare ourselves, how we can keep ourselves motivated, what types of food to eat, and how we can stay healthy in Ramadan, inshallah. So, before we get started today in our episode, um, today's episode is about uh, post Ramadan, which is about after Ramadan, how we can um, uh, keep our lifestyle healthy and how we continue after a month of fasting, how our body can go back to normal. So before we start, I would like to introduce you to our honourable guest, Fa um, the Professor Dr. Fatima Khanum. Assalamualaikum. rahmatullahi. As Thank you again for joining us um, on the Ramadan Lifestyle. We really appreciate your advice and your time. অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এখানে সম্মিলিত করার জন্য রমাদান ফয়স রমাদান আফটার রমাদান হ্যা উই ক্যান ব্রিং আ বডি ব্যাক টু নোমল অ্যান্ড জাস্ট গো ব্যাক টু আওয়ার নোমল লাইফ স্টাইল দে আগে আমি একটু একটু বলে নিতে চাই আমাদের প্রফেটিক ফুডগুলা সম্পর্কে প্রফেটিক ফুডগুলা তিনি কি খেতেন সেগুলো একটু একটু আমি বলে নিই যেমন একটা আমি প্রথম কথা হচ্ছে ব্ল্যাক সিড ফার্স্ট হচ্ছে ব্ল্যাক সিড ব্ল্যাক সিডটা আমার বলা হচ্ছে যে ন্যাচারাল ডেথ ছাড়া আর কোন কোন কিছুই কোন সর্বরোগের ওষুধ সর্বরোগের ইমিউন ইমিউন সিস্টেমকে আমাদেরকে স্ট্রং করে ব্ল্যাক সিড সো ব্ল্যাক সিডটা খাবেন কীভাবে অল্প কয়েকটা রসুল্লা সাল্লাম কীভাবে খেতেন তিনি অল্প কয়েকটা সিড চিপিয়ে পানি দিয়ে খেয়ে পেলেন রাত্রে ঘণের পূর্বে তারপরে যেমন ডেট খেজুর খেজুর যেটা বলছি খেজুরের এটার মানে এত ভ্যালু এটার মধ্যে যে শুধু খেজুর তিনি খেজুর খেতেন পছন্দ করতেন খেজুরের মধ্যে সব ধরনের ফাইবার মিনারেলস ভিটামিনস আছে সেগুলো তিনি খেতেন হানি হানিটা তো মানে শিফা বলা হয়েছে হানিকে শিফা বলা হয়েছে হানিটাকে শিফা বলা যে হানিটা খেতেন তিনি এবং সেগুলো আপনার খুঁজে দেখবেন কোথায় ভালো হানি পাওয়া যায় মানে ন্যাচারাল হানি পাওয়া যায় বা অর্গানিক হানি পাওয়া যায় হানি হানি ওয়ার্ম ওয়েদারের সাথে যদি আমরা একটু হানির সাথে যদি লেমন মিষ্টি করে পানি দিয়ে যেমন ইফতারের টাইমে যদি ল্যাম আর একটু হানি দিয়ে পানি দিয়ে বা খেতে পারি তাহলেও আমাদের হয়ে যায় বা যদি কেউ আর থাকে কেয়ারফুল তার হানি না দিয়ে সেখানে আপনার পিঙ্ক সল্ট দিন দেন জি অলিভ অলিভ আর তিন কোরআনে বারবার আসছে অলিভ তে তিনের কথা এগুলো কিন্তু আমাদের শরীর জন্য খুবই পুষ্টিকর খাবার এগুলো হ্যাভেনিলি খাবার এগুলো আমাদের খেতে হবে ডালিম ডালিম মানে হচ্ছে প্রোমোগ্রেনেড এটাও মধ্যে তিনবার আসছে এটা আমাদের খেতে হবে আমাদের বাচ্চাদেরকে পরিচয় করে দিতে হবে যে এটা বেস্ট ফুড আল্লাহ খাওয়াবেন পামকিন রসুল রসুল খেতেন কি কোম্বার কম্বার তো উনি খুবই পছন্দ করতেন এটা অ্যালকালিন ফুড এটা আমাদের যা আগেই বলছে অ্যালকালিং ফুড হার্টকে ভালো রাখে এটা মানে প্রচুর মিনারেলস রয়েছে কিউকম্বারটাকে আমাদের খাবারের মধ্যে আমি যে পোস্ট রমাদানের কথাটার মধ্যে কিন্তু এগুলো ঢুকে যাচ্ছে কিন্তু যে এইভাবে এই জিনিসগুলো যেন আমরা ঢুকিয়ে রাখি আদার রস বলা হচ্ছে যে আমাদের আল্লাহ সুবাহ তালা জান্নাতে যাওয়ার পরে আদার রসের পানি খাওয়াবেন এটা করানোর মধ্যে তো আদার রসটা খুবই উপকারী এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এটা হচ্ছে অটোফেজিম করে আবার আপনার এটাকে মেটাবলিজম করে বডির

পাতা আছে যেমন ধনিয়া পাতা যেরকম বেজাল লিফো আছে আপনারা হয়তো আমরা সেরকম পরিচিত এটাও কিন্তু এত উনি বলতেন এটা শরীরকে কি করে ঠান্ডা করে আর খেজুর শরীরকে গরম করে আর করে একটা আমাকে গরম করতেছে আর একটা আমাকে শীতল করতেছে ভাবে খেতেন ওয়াটার মেলন তারপর ক্যামেল মিল্ক যদি সম্ভব পাওয়া যায় মিল্ক খাওয়া যায় এটা শিফা বলা হয়েছে শিফা বলা হয়েছে তারপরে যে পেঁয়াজ যে ফো তারপর হচ্ছে লিহা এগুলো কোরআনের মধ্যে শব্দগুলো আছে মানে পেঁয়াজ রসুন হ্যাঁ এগুলো কিন্তু আমাদের কমায় হ্যাঁ খেতে হবে মানে ওই যে ফুলিয়ে দেয় শরীরটাকে ফুলে দেয় ফুলে দেয় একটা জায়গায় একটা পোকা কামড় দিলো সে জায়গাটা ফুলে গেল ইনফ্লামেশন হয়ে গেল হ্যাঁ পোকা কামড় দিলে পিপড়া কামড় দিলে মৌমা ফুলে যায় না জায়গাটা ইনফ্লাম এই বোর্ডের ভিতরেও কিন্তু এগুলো হচ্ছে এই অ্যান্টি ইনফ্লুম এগুলো করে না এগুলো করে না পেঁয়াজ রসুন মাছ মাংস আল্লাহ খেতেন কিন্তু খুব করেন কম পরিমাণে খেতেন মাসে একবার বা দুবার খেতেন আর হচ্ছে সাগরের মাছ খেতেন মাংস খুব কম খেতেন তারপরে হচ্ছে চিকেন ঠিক আছে সেটাও আমরা যদি সপ্তাহে একবার খাই বেশি না মনে রাখবেন আবার হচ্ছে বার্লি বার্লিটা তো খুবই ভালো সেটা বার্লি আমরা সেক্স আমার এই যে গ্রেন্স গুলো আছে মানে একটা হচ্ছে বার্লি একটা হচ্ছে ওট খেয়াল করবো এই দুটো জিনিস কিন্তু খুবই ভালো বাকি হুইটটা কিন্তু মডিফাইড হয়ে গেছে হুইটটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না এটা হ্যাঁ গ্লুটেন আছে এটা কিন্তু ক্ষতি করতেছে কিন্তু আমরা তো খাচ্ছি না পেয়ে এটা বার্লি দিয়ে তালবিনা বলা হয় তালবিনা একটা আরব দেশের ভালো খাবার হ্যাঁ হস্লামা খেতেন যেমন বার্লির সাথে একটু হানি

যা ঈদ আসলো আমরা খাওয়া দাওয়ার মধ্যে ঝুঁকে পড়লাম এবি খাওয়া কিন্তু আমরা যে এই কতটা দিন একটা মানে একটা ট্রেনিং পিরিয়ডের ছিলাম ট্রেনিং পিরিয়ডে থাকাকালীন আমরা এইগুলা করলাম মানে কন্ট্রোল করে করে আনলাম যদি আমরা এটা ছেড়ে দিই তাহলে লাভ কি হলাম না কেন আমাদের বলা হচ্ছে যে এই এক মাস এই পিরিয়ডটা আল্লাহ একটা বরাদ্দ করে রেখেছেন আমাদের একটা নেয়ামা হিসাবে যে এই বরাদ্দ টাইমে আমরা সকল ধরনের শারীরিক মানসিক

পরে ইন্টারমিটেন্ট फास्टিং তো তারা করতেছে আমরা তো করি কিন্তু আমাদের খাওয়াটা ঠিক রাখতে পারি না আমরা করি যারা খুব রিলিজিয়াস তারা কিন্তু যথেষ্ট রোজা রাখেন কিন্তু আমাদের এখনদের শুধু যারা খুব বয়স্ক মানুষ তারা রাখবে না যারা ইয়ং তারা আজকাল রাখতেছে তারা বুঝতেছে আমরা রাখছি আমি আশা করব তারা এটা খাবে এবং খাওয়াটা কন্ট্রোল করে রাখবে প্রফেসার Everybody is uh, mashallah, trying to be spiritual, trying to be closer to Allah mm. and also trying to be healthy mm. uh, whilst fasting. What happens after uh, Ramadan when your, your body is kind of changing and maybe you are constipated and everything is different? How can we what what can we do to make it easier for ourselves no. not, to be, constipated, not to be difficult? Constipated harkia yeah. fiber আমাদের ফাইবার যোগ খাবার খায় তাহলে পানি বেশি খায় তাইলে হবে না ইনশাল্লাহ সেটা হবে না আফটার হ্যাঁ তারপরে আরো কিছু জিনিস রয়েছে আমাদের একটা বড় জিনিস বলে স্ট্রেসের কথা আমি বলি আমরা এই যে এত কিছু করছি কিন্তু যখন স্ট্রেসফুল হচ্ছি তখন আমাদের বডিতে হরমোন রিলিজ হয় যেটা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ড্যামেজ করে ডায়াবেটিস বাড়িয়ে দেয় এখন যদি ডায়াবেটিস বাড়িয়ে দেয় সুগার যদি কন্ট্রোল নয় করটিসোলে ডায়াবেটিস বাড়িয়ে দেয় সুগার সুগার কন্ট্রোল না হলে অটোমেটিক সুগারে যে ইনফ্লামেটারি থিং অ্যাসিডিক থিং সে হার্টে যে অ্যাটাক করতেছে কিডনিকে অ্যাটাক করতে সে লিভার অ্যাটাক করতেছে সে আর্টেরিতে অ্যাটাক করতেছে সব জায়গায় ইনফ্লামেশন ইনফ্লামেশন জয়েন্টে করতে চায় এভরি হয় সব ড্যামেজ ডেমেজ করতে একটাতেই ফিনিশ এই স্ট্রেস এত খারাপ এই জন্য বলছেন যে বলছেন অস্থায়ী সবরি অসালা তার মানে অস্থায়ী মানে সাহায্য চাও সবর এবং সালা মাঝে মাঝে তোমার কি বিপদ যত কিছু তা তুমি আল্লাহ আল্লাহর এবং বন্ধ করতে পারি তাহলে সকল রোগের গোড়াটাই তো বন্ধ করতে পারি আর ওই মূলটা যদি বন্ধ করতে তাহলে এত ডাক্তার এত কিছু কারণ এই রোগ রোগগুলা দেখা গেছে অনেক রোগের সঠিক ভাবে যদি আমরা পালন করি তাহলে দেখা যায় রিভার্স করা যায় এই রোগগুলি রেভার্স রিভার্স হয়ে যায় যেটা ভালো হয়ে গেলো ইনফরমেশনটা কমে গেল আর চান্স নাই রোগের এটা কিন্তু আমরা সেদিকে না গিয়ে আমরা চিন্তা করি ডাক্তারের কাছে যাবো আমার কিছু ওষুধ দিয়ে আমি খেয়ে ফেলবো আমি ওই আপাতত ভালো হবে কিন্তু তারপরে পরে আর এক সপ্তাহ পরে আবার শুরু হয়ে যাবে এটা

কেক বিস্কিট যা এগুলো হচ্ছে ক্যালোরি দেয় এটা যখন কম খাবেন আর পুষ্টি খাবেন আপনি ভেজিটেবল খাচ্ছেন অন্যদিক থেকে পুষ্টিটা ঠিকই থাকে প্রোটিন আপনার ওইখান থেকে আসে সব কিছুই ঠিক আছে আপনার স্বাস্থ্যটা ভালোই থাকবে কিন্তু ওই যে ক্যালোরি কিন্তু আপনি যে এখানে হাঁটতে গেলেন চলতে গেলেন এটার তো একটা ক্যালোরির প্রয়োজন প্রথম দিকে কিছু ক্যালোরি আপনার লিভারে জমা থাকে সেগুলো সে খরচ করে ফেলবে তারপরে যখন আর পাবে না এই জন্য দেখা যায় প্রথম প্রথম একদিন দিন হাঁটলে বা একটু এক্সারসাইজ করলে কমতেছে না ওজন তার কারণ হচ্ছে যে তার ক্যালোরিগুলো ওই যে লিভারে যেগুলো আসছে সেগুলো খরচ করলো খরচ করার পর যখন সে পাবে না সংসারে যায় ধর ফ্যাটকে ধরবে ফ্যাটটাকে বার্ন করবে ফ্যাটের ক্যালোরি এক গ্রাম ফ্যাট যদি আমি বার্ন করি নাইন কিলো ক্যালোরি এনার্জি দেয় আর হচ্ছে আপনার যদি আমি কার্বোহাইড্রেট এক গ্রাম করি ফোর ফ্যাট থেকে অনেক বেশি এনার্জি এবং যত আপনি এদিকে কমাবেন ওদিকে এটা ওটা ওটার সাথে সাথে আমার সব খালি হবে নতুন ভাবে সেল গ্রো করবে নতুন সেল নতুন উদ্দীপনায় কাজ শুরু করবে আর হচ্ছে এই ফ্যাটের সাথে ওই যে বার্ন করার সাথে টক্সিক গুলো এমনি বেরোয় না ওরা কিন্তু বার্নের সাথে বোধ জ্বলে যায় একটা গাছকে যদি আমি ছেটে ছুটে দিই ওল্ড গাছকে ছেড়ে গোলাপ গাছকে ছেড়ে দিবেন নতুন কুড়ি দিয়ে উঠবে ডালপালা দিয়ে দেবেন অত সুন্দর বড় বড় ফুল হচ্ছে খুব ভালো আর ওই পুরাতনগুলো যদি রেখে দেন তো ছোট ছোট ফুল হবে তেড়া হবে তার কারণ খাবার ওই যেটুকু খাবার পাচ্ছে সবাই ভাগচুর করে নিচ্ছে তো এইগুলোকে সরিয়ে ফেলতে আমাদের বডিটাকে তিন প্রশাস মানে অটো ফেজি বাড়বে অটো রমাদানের কি হয় রমাদানে আমাদের অটোফেজিটা বেড়ে যায় স্টিমুলেশন হয় তোর অটোফেজি অটোমেটিক খেয়ে ফেলে কারণ আল্লাহ শুনে আমাদেরকে তৈরি করেছেন এর যত ব্যাকটেরিয়া বাইরে দিয়েছেন শরীরের মধ্যে ভালো ব্যাকটেরিয়া দিয়েছেন যে যেগুলা কপ করে সে কেউ যদি আসে তাকে কপ করেন খেয়ে ফেলবে মানে অ্যাটাক করে মেরে ফেলবে হ্যাঁ আপনি বলেন না যে স্ট্রেস হ্যাঁ stress ইজ very বিগ uh, big thing that impacts our health of course so in all around in 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 all, all around, around yes. so yes. what all around. can we do after uh, obviously we're going to go back to our normal lifestyle rushing busy

কি কতটুক খাবো কী খাব চিন্তা করব না স্ট্রেস করব কিন্তু আমরা শিখলাম যে যে আমি সকালে উঠে যাবো আমার টাইম ফিক্স আছে আমার টাইম মতো আমি উঠবো উঠে আমি আমার রেডি হবো চলে যাবো এখানে স্ট্রেস করার কি আছে আমি যদি প্ল্যান করি একটা জিনিস মনে করেন যতটা প্ল্যান করলে প্রত্যেকটা জিনিস খুব সহজেই করা যায় আর প্ল্যান ছাড়া যদি এর অর্ধেক কাজও করতেন ম্যাচ বানাবা অস্থির হওয়া পাগল হয়ে এটা হবে না কিন্তু প্ল্যান করলে এমন কিছু নয় যে করা ছিলাম কী না নাই স্বামীরা কী না করানাই আর আমরা

বসে দিকে একটা ভালো জিনিসের দিকে তোমার সবকিছু তোমার যে এত ভয় চিন্তা কি না হলো সব চিন্তা আল্লাহ সুমান্দার দুলো করে তুমি তার কাছে ছেড়ে দিয়েছো তুমি জানো সবকিছু আমি তো জানিনা কিছু আল্লাহ সুমান্দা বললেন একটা কথা লাতু চালুন না অবশ্যই সালুন তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে জিজ্ঞাসা করা হবে সেই দিন আনেন নাইন এই যে নিয়ামত যেগুলো তোমাকে দেন তোমার চোখ শরীর হাত মগজ মানে মানসিক অবস্থা সব কিছু তোমাকে এত কিছু দিয়েছি আমি এইগুলো তুমি কিভাবে কিভাবে কাজে লাগিয়েছো কিভাবে কিভাবে নষ্ট করেছো কোথায় কোথায় কী করছ যতটুকু করার ছিল কেন কেন না কেন আমাদের একটা গোলই হচ্ছে আমাদের জান্নাত আর জাননাতে যেতে গেলে আল্লাহ সুমানদের কাছে আমরা স্যাটিসফাইড করতে হবে তাকে স্যাটিসফাইড করতে গেলে আমাকে এই নিয়মগুলি মানতে হবে এবং সেইভাবে যদি আমরা করি তাহলে আমরা কেন আমাদের একটাই তো আশা আমরা তো আর কিছু চাই না দুনিয়াতে যেভাবেই চলে কষ্ট চলে দুঃখে চলে এগুলো তো সাময়িক এগুলো তো আমাদের কাছে কিছু না আমাদের কাছে ওই জিনিসটা পেতে হবে আল্লাহমান সুতরাং যে বলছে যে তোই ওয়ান order hukum thank you again jazakallah uh, khair professor dr fatima khanum for your time and your efforts and uh, your uh, time with us and your advice thank you so much for your for watching see you again soon inshallah hope you enjoy your ramadan take care and look after yourself assalamu warahmatullahi wa rahmatullahi wa barakatuh